আমার জন্য ভিক্ষা চাচ্ছে মাকে বাঁচাতে হবে, কারণ আমার মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। বাকি টাকাটা আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার বলতে লজ্জা লাগতেছে, কিন্তু এই ভিক্ষা চাওয়া ছাড়া আসলে আমার কোনো উপায় নাই আর। আমার বেস্ট অ্যান্সার, যারা ইহার্ত সমস্যা, ব্যাক ক্যান্সার, এদের জন্য সহজে আমার ইন্ডিয়ায় যাওয়া খুবই দরকার। এসে বারবার হেল্প চাচ্ছে, আমাদের উচিত হেল্প করা। সালাম আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ধরে নামাজ পড়ে উঠলাম, একটা পোস্ট দেখলাম, এন্ড পোস্ট দেখার পরে আমার ইচ্ছা করলো যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই। ভিডিওতে আপনাদের সবার সাহায্য দরকার, আই মিন হেল্প দরকার। সো আমি ভিডিওটা অনেকক্ষণ যাচাই বাছাই করলাম, দেখলাম যে কি কি আছে। পোস্টটা দেখে আমার এতটাই খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে যে বলা যায় আমার নিজেরই কান্না চলে আসতেছে। আপনারা ভিডিওটা ফুল দেখেন, আর এটা নিয়ে আমি এটা আরেকটা লাইভ স্ট্রিম করব। সো প্রথমত একটা ছেলে, আরাফাত নাম, আমি জানি না ভাইয়া অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখবে নাকি। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি ওনারে হেল্প করতে, কারণ মা বলে কথা পোস্টে বলে দিছে যে এত কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ কেন আমাকে নিয়ে যাচ্ছে না, এটা তার আম্মু বলতেছে। আমি শর্টকাট বলি যে যে ভাইয়াটা আছে, এনার আম্মুর ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড জরায়ুতে ক্যান্সার, এই দুইটা জায়গায় ক্যান্সার হয়েছে। আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি ক্যান্সার কত মারাত্মক একটা রোগ। ভাইয়াটা অনবরত হেল্প চাচ্ছে সবার কাছ থেকে, আমাদেরও উচিত সবার যে যাইটাই পারি, যে যত পারি ওনার হেল্প করার। সো এখানে উনি সব বলে দিছে যে ওনার আম্মুর সালার মতো শেষ ইমিউনোথেরাপি, সিরাম সা, কেটরুটা, হারসেপটিন, সব কিছু আমি সেই কিছু দেখাবো। তো এখানে ডিটেলস দেখাচ্ছে এখানে এখন কি কি থেরাপি আছে। দিয়ে জায়গাটা মোটামুটি আমি শর্টকাটে দেখাই ভালো। সবাইকে। কেমন আছেন? আমি আপনাকে অনেকবার নক করে ভাবনা করছিলাম আমার মাকে নিয়ে। আমার মায়ের একটা টিএমসি, এটা আমি আমার আগের পোস্টে দিয়ে রাখছি, দুটো আপনি শেয়ার করছেন, থ্যাংক ইউ ভাই। আমি সব এখানে উনি শর্টকাটলি আর কি মানে কি কি ওষুধ বা কি কি ডক্টর প্রেসক্রিপশন দিছে ওগুলো দেখাচ্ছে উনি। ভাইকে শুধু একটু সেলিব্রিটি একটা পিন যাই, ওনার প্রোফাইলে উনি গাইস পোস্ট করছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। আমি 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 আবার বলি, আমি এটা নিয়ে একটা চ্যারিটি স্ট্রিম করব। চ্যারিটি স্ট্রিমে আপনারা যে যত পারবেন প্লিজ আমার হেল্প করবেন, আমি সব ওনারে দিয়ে দেবো। যদি আমাদের জন্য আন্টি বেঁচে যায়, ওনার আম্মু বেঁচে যায়, তাহলে আল্লাহ অবশ্যই অনেক 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 খুশি হবেন। সো আমরা সবাই চেষ্টা করব, আমরা যতটুকু পারি আমরা হেল্প করব। সে 23 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 4 ঘন্টা আগে পোস্ট করছে, সব আম্মুর নিয়ে পোস্ট। উনি বড় বড় সেলিব্রিটিদেরও মেনশন করছে, ওরাও শেয়ার করছে এই জিনিসগুলো। ইভেন সবাই শেয়ার করছে, উনি জাস্ট হেল্প চাচ্ছে, হেল্প চাচ্ছে, হেল্প চাচ্ছে যে প্লিজ হেল্প মি। সবাইকে, সবার কাছ থেকে হেল্প চাচ্ছে উনি, গ্রুপ যা আছে সব কিছু থেকেই সাহায্য চাচ্ছে। গাইস আমাদের উচিত ওনারে হেল্প করা। আর যেহেতু বড় বড় সবাই এই পোস্টটা শেয়ার করছে, আমার কোনো দিক থেকে এটা ফেক মনে হয়নি। এই জিনিস সব থেকে বেশি আমার সব যে জিনিসটা খারাপ লাগে সেটা হইলো, দেখেন গাইস এই ছেলের সাথে ছেলের আম্মুর আগের ছবিগুলো ছবিগুলো আমার সব থেকে বেশি এই জিনিসটা কোনো সব থেকে বেশি খারাপ লাগছে। আন্টির ছবি দেখে, আন্টির সাথে ছবি, আর যেহেতু উনি হলো ওনার আম্মুর একমাত্র ছেলে, আর স্বাভাবিক কেউ থাকবে না। আর জিনিসটা কত পেইনফুল এটা অ্যাকচুয়ালি যারা এরকম তারাই ফিল করতে পারবেন। এই যে আন্টির ছবি, উনি আগে খালি আন্টির ছবি ছাড়তো অবশ্যই এখানে, আর রিসেন্ট ছবিগুলো এরকম খুবই খারাপ লাগে জিনিসগুলো দেখলে। দেখে নেন, আমাদের সবার উচিত ওনার হেল্প করা। আর আমরা জানি গাইস ক্যান্সার এমন একটা জিনিস যে এটা আজ অমনি চিকিৎসা করতে হয়, এটার কোনো সলিউশন আসে আবার আসে না, এরকম সিচুয়েশন হয়ে যায়। ব্লাড ক্যান্সার যাদের হয় তাদের রক্ত চেঞ্জ করতে হয় আজীবন। তো আমি কি বলবো, ওনার মা মানে আমাদের মা, আমাদের সবার আম্মু, তো নিজের মা হিসেবে গাইস আমাদের সবার উচিত ওনাকে হেল্প করা। তাতে একটা চ্যারিটি স্ট্রিম করব, অ্যান্ড চ্যারিটি স্ট্রিমে আপনারা যত পারেন হেল্প করবেন, কোনো
নিজের আম্মু হিসেবে হেল্প করবেন, আমিও হেল্প করব, আমরা সবাই মিলে হেল্প করব। আমি আপনার কাছ থেকেও সাহায্য চাচ্ছি, আপনারা ভিডিওটা ফুল দেখবেন বা ওনার প্রোফাইলে গিয়ে সব দেখবেন। দেখার পরে আমি হয়তো বা আজকে রাতে একটা চ্যারিটি স্ট্রিমে আসব। মানুষের লাইফ কখন কি হয়ে যায় এটা বলা যায় না গাইস, জন্ম মৃত্যু আল্লাহর কাছে গাইস, আমরা জানি না কখন কি। আমরা চেষ্টা করব ফুল, এন্ড আমরা দোয়া করব অবশ্যই যেন আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর গাইস আপনারা যত পারবেন ভিডিওটি শেয়ার করবেন, যে যত পারেন 1-2 টাকা হলেও অন্তত হেল্প করবেন, আর হেল্প না করতে পারলে বেশি বেশি শেয়ার করে দিবেন যতগুলো আছে। আমরা সবাই মিলে অবশ্যই চেষ্টা করব ওনাকে বাঁচাতে। আমি সব স্ট্রিমারকে বলবো যারা যারা আছেন, আপনারাও চাইলে একটা চ্যারিটি স্ট্রিম করে ফেলেন ওনার জন্য, ওনার সাথে কথা বলে নেন, আশা করি আপনার খুবই ভালো লেগে যাবে। অন্যরা হ্যাপি হইলে নিজেদের মনে একটা আলাদা ফিল আসে, আর আমরা যদি ওনারে বাঁচাতে পারি তাহলে আমাদের কাছে খুব ভালো লাগবে গাইস। পাবজি না, স্ট্রিমার কমিউনিটি বলবো আমি, সবাই একসাথে হয়ে যাই, সবাই হেল্প করি ওনারে, আশা করি আমরা বেটার কিছু পাবো। আর প্লিজ কেউ আম্মু যেহেতু উল্টাপাল্টা কমেন্ট করবেন না, পারলে হেল্প করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। আমি আজকে স্ট্রিমে আসবো, সো দেখা হবে সবার সাথে।